এটা খটকা লেগেছে একটু গরম সেঁক দিই সেরে যাবে হ্যাঁ ঠিক কথা সারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে না মূলত হয় হচ্ছে রোগটা হচ্ছে ঘাড়ে হাতের রোগ না রোগী আমাদের কাছে কমপ্লেন কি করে ডাক্তারবাবু হাতটা না ঝিনঝিন করছে মায়েদের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে মায়েরা অতটা আগে কিন্তু নিজের রোগ নিয়ে কিন্তু চিন্তিত হন না অবহেলা করে হ্যালো ওয়েলকাম বিপি পোদ্দার হসপিটাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই হঠাৎ সকালে উঠে দেখলেন কাঁধে ব্যথা কাঁধ শব্দ হয়ে গেছে এবং সেটা বেশ কয়েকদিন ভোগাচ্ছে কি করবেন অনেক সময় হয় যে আমরা বিভিন্ন রকম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি কাঁধে ব্যথা সারাতে কিন্তু সেটা পরে দেখা যায় মারাত্মক হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে কখন রয়েছে কি কি সিমটম থাকছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা যে আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের এই পডকাস্টে রয়েছেন ফিজিক্যাল মেডিসিন বিপিপতার হসপিটালের হেড অফ দা ডিপার্টমেন্ট ডক্টর শুভজিৎ দত্ত নমস্কার ডক্টর দত্ত এই যে কাঁধে ব্যথা বা শোল্ডার পেইন বা অনেক সময় আমরা সেটাকে বলি কাজ শক্ত হয়ে গেছে বা ফ্রোজেন শোল্ডার অনেক রকম টার্ম রয়েছে কাঁধে ব্যথা এটা নিয়ে যদি একটু আলোচনা করি যে কাঁধে ব্যথা কম বেশি অনেক সময় অনেকে বলে শোয়ার দোষের জন্য হচ্ছে আবার অন্যান্য অনেক টার্ম থেকে কেন হয় আমাদের যেটা মানে আউটডোরে আমরা যেটা পেশেন্ট যারা আসেন আমাদের কাছে আমরা তার থেকে সব থেকে ম্যাক্সিমাম যেটা আপনি বললেন যে না শোয়ার দোষে ব্যথা হয়েছে আহ মায়েরা এটা খুবই বলেন যে না এরকম ডাক্তারবাবু শুতে গেছিলাম রাতের বেলা একটু মানে ভুলভাবে শোয়া হয়েছে তার থেকে কাঁধে ব্যথা করছে হাত আর তুলতে পারছে না এবার এই যে হাত তুলতে পারছেন না পেশেন্ট কাঁধে একটা ব্যথা হচ্ছে এটা কিন্তু অনেক রকম কারণ হতে পারে ইন জেনারেল আমরা কি মনে করি না এটা খিঁচ ধরেছে এটা খটকা লেগেছে একটু গরম সেঁক দি সেরে যাবে হ্যাঁ ঠিক কথা সারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে না এটা কিন্তু প্রথমে প্রাথমিক লক্ষণ এই যে একবার ব্যথা শুরু হলো এটা কিন্তু আস্তে আস্তে এটা বড় দিকে দেখাতে পারে সাধারণভাবে ভাবে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি কি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার এই রোগে কিন্তু এক্সরেতে কোনো পরিবর্তন আসে না হাড়ের কোনো ক্ষতি হয় না কার্টিলেজ হাড়ের উপরে যে কার্টিলেজ তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না কি গন্ডগোলটা কিরকম ধরে নেন দরজার দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে হতে হতে হতেতে কি হয় জং ধরে গেল টানা যাচ্ছে না খুব জোরে টানাটানি করতে গেলে ড্যামেজ হতে পারে ক্ষতি হতে পারে এই রোগও সেরকম চিকিৎসা কি করা যায় আমরা বিবিপদার হসপিটালে হলিস্টিক ম্যানেজমেন্টে অর্থোপেডিক্স ফিজিক্যাল মেডিসিন ফিজিওথেরাপি তার মাধ্যমে আমরা কিন্তু এর চিকিৎসা কিন্তু আমরা দিয়ে থাকি এদের আমাদের মূল লক্ষ্য কি রোগী যাতে নিজের জীবনশৈলীতে সম্পূর্ণ কারণ এর অনেক স্তর থাকে আমরা বলি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ওয়ান গ্রেড টুর ক্ষেত্রে কি হয় রোগী সবথেকে বেশি ব্যথা হয় হাত রোগী পুরোপুরি তুলতে পারে না প্রাথমিক অবস্থায় হাত এরকম আছে প্রথম তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তুলতে পারলো তারপরে তুলতে পারছে না তুলতে গেলে কি করতে হবে হাতটাকে ধরে তারপরে তুলতে হবে গ্রেড টু গ্রেড থ্রি তে আমরা কি দেখতে পারি এই যে প্রথম দিকে যাচ্ছিল সেটা আর যাচ্ছে না শক্ত হয়ে গেছে আর হাত টেনেও তোলা যাচ্ছে না গ্রেড ফোর যখন যাবে তখন কি দেখব ব্যথা আর নেই ব্যথা নেই রোগীর কোনো ব্যথা নেই সমস্যা কি হলো রোগী আর হাত তুলতে পারছে না হাত লক হয়ে গেছে এক্স করলে কোনো ক্ষতি নেই হাড়ের অবস্থা পুরো স্বাভাবিক তখন কি হয় আস্তে আস্তে এবারে গ্রেড ওয়ান টু গ্রেড ফোর খুব তাড়াতাড়ি কিন্তু হয় না এটা দীর্ঘদিন দীর্ঘ মেয়াদি ছমাস নমাস সাধারণত মেল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখি যে না তাদের ক্ষেত্রে অ্যাটেনশনটা তাও তাড়াতাড়ি আসে ওনারা আগে আগে আসতে পারেন কিন্তু মায়েদের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে মায়েরা অতটা আগে কিন্তু নিজের রোগ নিয়ে কিন্তু চিন্তিত হন না সমস্যাটা কি হয় মাংসপেশি যখন কাজ করে না তখন মাংসপেশি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে আমরা বলি এক আমাদের ভাষায় আমরা তাতে কি হয় মাংসপেশি যখন দুর্বল হয়ে যায় আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আরো বেড়ে যায় খালি হাতটাকে একবার স্বাভাবিক করে দিলাম হাত উঠছে নামছে সেটাতেই কিন্তু শেষ হয়ে যায় না তখন কি করতে হয় মাংসপেশি না আবার আগের জায়গায় যেতে পারে কেন ঘর রান্না করা ঘরে রান্না বান্না করা কাপড় পরা মায়েদের যেটা সব থেকে বেশি সমস্যা হয় চুলের খোপা বাদ হাত পেছনে করে কাপড় পরতে ওনাড়া পারেন না হুম তাও এটাকে এবার্টু ওন রকমে ঠিক আছে হয়ে যাবে চলে যাবে ম্যানেজ করে একদম আপনারা যেটা ইয়ে করেন আপনারা ম্যানেজ করেন সংসার ম্যানেজ করছেন বাকিও ম্যানেজ করেন সমস্যাটা হয় এইটাতে রোগ মারাত্মক রকমের বেড়ে যায় আর একবার যদি বেড়ে যায় যেরকম বললাম নট অনলি খালি রোগটা কিওর করা রোগ কিওর মানে কি হাত স্বাভাবিক হলো হাত না হাতে হলো রোগ কিওর হলো না মাংস আর কাজ করছে না ভালো রকম করে এই বাজুতে যতটা আমাদের বেদ এই বাজু সেরকম থাকবে যেদিকে এফেক্টেড সেখানে কি হবে যে মাসেল বেদটা এটা আস্তে আস্তে কমতে থাকবে অ্যাট্রফি হতে থাকবে আমরা ফিজিক্যাল মেডিসিনের মূল লক্ষণই এই জায়গাটাতে রোগী যাতে নিজের কর্মক্ষমতায় যে ফিরতে পারে রোগী যাতে নিজের মাংসপেশির শক্তি যাতে স্বাভাবিক অবস্থায় আসতে পারে তাতে কি কেন করা হয় এটা একটাই কারণ তিনি আগের মতো সব কাজ করতে পারা চিকিৎসা আমাদের দিক থেকে দেখুন আমরা এটাকে স্টেজে ভাগ করি ইনিশিয়ালি প্রিলিমিনারি আমরা যেটা করি যে না হট কমপ্লেস গরম সেক দেওয়া গরম সেক দিলে কি সুবিধা হয় যে জয়েন্টটা যেটা মুভ করছে না ঘুরতে পারছে না সেটা কি হয় আস্তে আস্তে যখন হিট যায় তার মধ্যে তখন সেটা আস্তে আস্তে ল্যাক্স হয় মানে একটু হালকা হল হুম হুম আচ্ছা তারপর হচ্ছে এনার্জিসিক্স মানে ব্যথার ওষুধ আচ্ছা এবার এক একজন রোগীর ক্ষেত্রে এক একটা ব্যথার ওষুধ যার সুগার থাকবে যার ডায়াবেটিস থাকবে কি প্রেসার থাকবে তাকে কিন্তু অন্যান্য রোগীর থেকে রকম ভাবে ওষুধ দিতে হবে এক ওষুধ দিলে কিন্তু হবে না আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমাদের এটা খেয়াল রাখতে হয় যে না রোগীর আলাদা অন্যান্য কোনো সমস্যা রয়েছে কিনা সাপোজ রিউমাটার আর্থ্রাইটিস রয়েছে কিনা রোগীর কোনো স্ট্রোক হয়েছিল কিনা সব ওষুধ সব সময় দেওয়া যায় না সাপোজ আমি একটা এক্সাম্পল দিই ইটোরিক অক্সিড কক্সটু আমাদের ভাষায় আমরা বলি কক্সটু ইনিভিটার এর একটা মারাত্মক আহ পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা হচ্ছে মাথার ভিতরে রক্তক্ষরণ করতে পারে তো আমাদের খেয়াল রাখতে হয় যে রোগী উচ্চ রক্তচাপে ভুগছে কিনা রোগীর আগে কোনো স্ট্রোকের হিস্ট্রি রয়েছে কিনা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কিনা আগে কারোর কোন স্ট্রোক হয়েছিল কি বাকি কোনো হয়েছিল কোনো ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে কিনা কেন রোগীর ব্যথা কমলো সবকিছু হলো সাডেন একটা হেমারেজ হয়ে তো ব্যথার ওষুধ চুজ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে অনেক হিসাব করতে লাগে নট অনলি দ্যাট তার সঙ্গে সঙ্গে পরবর্তী কি গরম শেখ ব্যথার ওষুধ তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল মোডালিটিস ফিজিক্যাল মোডালিটিস আমাদের যারা ফিজিওথেরাপি টেকনিশিয়ান যারা রয়েছেন তারা এই দিকটা দেখাশোনা করেন আমাদের প্রেসক্রিপশন থাকে আমাদের অ্যাডভাইস থাকে ফিজিক্যাল মেডিসিন থেকে অ্যাডভাইস দেওয়া হয় সেই মতো করে অনেক রকম মোডালিটি আছে যেরকম আলট্রাসাউন্ড থেরাপি যেরকম আইএফটি ইন্টারফিরেন্সিয়ার কারেন্ট থেরাপি টেন্স এইসব থেরাপির মাধ্যমে আমরা কি করি রোগীর ব্যথা কমায় মোবিলিটি বাড়ায় ব্যথা কমলো মোবিলিটি বাড়লো তাতে রোগীর সুবিধাটা কি হলো রোগী ব্যায়ামটা করতে পারে রোগী যখন ব্যায়াম করবে ওই যে যেটা বললাম দরজার কবজা শক্ত হয়ে গেছে নরম করতে হলে কি করতে হবে আমাকে মোবিল দিতে লাগবে কি তেল দিতে লাগবে যাতে ওটা লুজ হয় ল্যাক্স হয় এই জায়গাটাই আমাদের সাহায্য করেন আমাদের ফিজিওথেরাপিস্ট টেকনিশিয়ান আচ্ছা সে কোন কোন ক্ষেত্রে কি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে কিসের ক্ষেত্রে অস্ত্রোপচারের হ্যাঁ একশোবার একশো এটা ভালো ভালো জিনিস আপনি বলেছেন যেটা হয় এই যে যেরকম বললাম গ্রেড ফোর অস্ট্রোপার গ্রেড ফোর ফ্রোজেন শোল্ডার যখন একদম এক্সট্রিম কন্ডিশনে চলে গেছে হাত আর নড়ছে না একটা সার্টেন অ্যামাউন্টে কি আর উঠছে না সেক্ষেত্রে তখন কিন্তু অস্ত্রোপাচারের মাধ্যমে কিন্তু আমাদের জায়গাটাকে কিন্তু নর্মাল করতে আমাদের যারা অর্থোপেডিশন কনসালটেন্ট যারা আছেন তারা তখন টেক ওভার করে ওটি হয় ওটি হওয়ার পরে পেশেন্ট তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয় নট অনলি দ্যাট তারপরে চ্যালেঞ্জ শুরু হয় ফিজিওথেরাপি ফিজিক্যাল মেডিসিনে চ্যালেঞ্জটা এই জায়গাটা রোগীকে স্বাভাবিক জীবন শৈলীতে ফেরানো সম্পূর্ণরূপে স্বাভাবিক করা স্বাভাবিক বলতে আমরা যেটা বুঝি স্নান করা খাওয়া-দাওয়া করা ঘরের কাজ করা নিজে জামা কাপড় পরা এই জিনিসগুলো যাতে উনি স্বাভাবিকভাবে করতে পারে মানে তারপরে ফিজিক্যাল মেডিসিনের কাজ শুরু হলো এবং তারপরে গোটা একটা টিম কাজ করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আচ্ছা এই যে বললেন যে এটা হতে পারে মানে যে কারো হতে পারে কিন্তু কাদের ঝুঁকি বেশি সেটা এটা যদি বলেন কাদের কাদের ঝুঁকি বেশি এটা সাধারণত দেখা গেছে যে ফিমেল পেশেন্ট যারা আছেন মায়েরা যারা আছেন ওনাদের ক্ষেত্রে এটা এই রোগের প্রাদুর্ভাব বেশি আচ্ছা যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাব বেশি আচ্ছা কিছু কিছু বাত আছে যেরকম রিমাটার আর্থারাইটিস গাউটি আর্থারাইটিস এইসব রোগের ক্ষেত্রে ফ্রোজেন নট অনলি ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস আলাদা রিমোট আর্থারাইটিস ডায়াগনোসিস আলাদা কিন্তু রোগের প্রেজেন্টেশন রোগী তো কখনো রোগ জেনে আসবে না যে না ডাক্তারবাবু আমার রিমোট আর্থারাইটিস আছে না আমার না গাউটি আর্থারাইটিস আছে রোগী এটা জেনে আসবে না রোগীর কাছে একটাই সমস্যা ডাক্তার আমি হাত তুলতে পারছি না আমার হাত একটু গিয়ার উঠছে না এবার আপনাকে আরো বলি কিছু কিছু জায়গায় দেখা যায় মাংসপেশির ক্ষতি হয় আমাদের প্রথম এই যে হাত প্রথম তিরিশ ডিগ্রি আমরা তুলবো এটাকে আমরা বলি ফরওয়ার্ড ফ্লেকশন এটাকে বলি অ্যাবডাকশন তো প্রথম তিরিশ ডিগ্রি আমাদের কন্ট্রোল করে সুপারসফাইনেটসমেল টিয়ার হয় সব থেকে বেশি সুপারসমাইনেটার্সমেল ফার্সিয়াল টিয়ার কমপ্লিট টিয়ার তো আমাদের রোগী যখন আমাদের কাছে আসে আমাদের কাছে কিন্তু মানে হাত তুলতে পারলো না হাতে ব্যথা আমাদের দেখতে কি কেন হচ্ছে কি কারণে হচ্ছে যেমন ধরে নিন ঘাড়ের ব্যথা সবার কাছে একটাই না আমার না সন্ডাইলুসি সবাই আমার সার্ভাইকাল স্পন্ডলাইসিস ঘাড় ব্যথা মানে সার্ভাইকাল স্পন্ডলাইসিস না হাতে ব্যথা মানে অ্যাডাসিভ ক্যাপসুলার কি ショルダー না আমাদের সেটাকে ডিফারেনশিয়েট করতে লাগে কেন হচ্ছে কি কারণে হচ্ছে মাংসপেশির ক্ষতি হয়েছে সেটাকে এক্সরেতে বোঝা যায় না তাহলে এবার এর জন্য দরকার হচ্ছে আমাদের যে ডায়াগনোসিস কিছু ক্লিনিক্যাল ডায়াগনোসিস থাকে কিছু কিছু ইমেজিং স্টাডি ইমেজিং স্টাডি মানে এক্সরে করা হয় আল্ট্রাসোনোগ্রাফি করা হয় যেটা মানে আমরা জানি কি আল্ট্রাসোনোগ্রাফি পেটের আল্ট্রাসোনোগ্রাফি না এটাকে আমরা বলি মাস্কুলার স্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাফি সব রোগীকে এমআরআই করতে দেওয়া হয় এমআরআই সবার জন্য হ্যাঁ আমাদের দেখতে লাগে এমআরআই আমাদের সাহায্য করে কিন্তু প্রাথমিকভাবে আমরা কি করি আমরা এক্সরে করি দেখি হাড়ের ক্ষতি আছে কিনা তারপরে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি আল্ট্রাসোনোগ্রাফি কি ছোট্ট জায়গা আমরা সেখানে দেখলাম যারা আমাদের রেডিও ডায়াগনোসিস যারা স্পেশালিস্ট রয়েছেন তারা সেগুলো দেখেন বিবি পোদ্দার হসপিটালে এই আল্ট্রাসোনোগ্রাফির পরিষেবা খুব ভালো রকম ভাবে আছে তো আমরা দেখেনি যে না কোন রকম মাংসের ত্রুটি হলো কিনা কোনো ক্ষতি হয়েছে কিনা সেরকম ভাবে চিকিৎসা এগিয়ে যাবে এই যে আপনি বললেন যে না আর কোনো পরীক্ষা আছে কিনা এক্স রেতে আরেকটা রোগ ধরা পড়ে যেটা অ্যাডিসিভ এর সঙ্গে সাইড বাই সাইড চলে আমরা বলি এটা ইমপ্রিঞ্জমেন্ট সিন্ড্রোম আচ্ছা ইমপ্রিঞ্জমেন্ট সিন্ড্রোম কি হয় আমাদের কাঁধে যে হাড় থাকে ক্ল্যাভিকাল আমাদের এখানে হিউমেরাস স্ক্যাপিউলা তো মানে খুব ইন্টারেস্টিং পুরো একদম মানে ঈশ্বর ওরকম করেই বানিয়েছে আমাদের তো ওখানে কি হয় যে অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে যে প্রসেস রয়েছে সেটা আস্তে আস্তে নিচের দিকে এরকম পুরো পুরো পয়েন্ট হয় একদম মতো কিন্তু এগিয়ে আসে আর সেটা মাংস পেশের কন্টিনিউয়াস চাপ কি হবে পেশেন্টের একই রকম হাত তুলতে গেলে ব্যথা কিছু টেস্ট আছে আমরা বলি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি নিড ইম্প্রিজমেন্ট টেস্ট যেরকম হয় তো সেগুলো পরে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখি যে না কেন ব্যথাটা কেন হলো কি কারণে হলো এবার এখানেও গ্রেডেশন আছে কতটা নিচের দিকে ধারালোভাবে ভাবে নামছে ওখানেও গ্রেডিং সেম গ্রেড ওয়ান টু থ্রি ফোর এবার এখানে মজাটা কি হাটটা বেড়ে গেছে এটা কিন্তু রোগটা আলাদা হয়ে গেল এখানে কিন্তু এরকম না যে না কবজাটা শক্ত হয়ে গেছে আমি উইথ সিম্পটম সেম আমি আগেরটাতে কি করলাম আমি ওষুধপত্র দিলাম কিছু থেরাপি দিলাম কিছু এক্সারসাইজ দিলাম পেশেন্ট সুস্থ এক্ষেত্রে কি করতে হবে আমাকে পেশেন্টের কিন্তু পুরো লাইফস্টাইল মডিফিকেশন করতে লাগবে কিভাবে হাত তুলবে কিভাবে হাত তুলবে না কোন কোন কাজটা ভাবে করবে রোগীকে কিন্তু আলাদা করে শেখাতে লাগে এই নির্দিষ্ট কাজের জন্য ফিজি ফিজিক্যাল মেডিসিন এই জন্য দরকার ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের কাজ কিন্তু একমাত্র এই না যে ব্যথা কমালাম ব্যথা কমানো হয়ে গেল রোগী সুস্থ হয়ে গেল না আমাদের কাজ আমাদের চ্যালেঞ্জ কিন্তু আরো বড় আমাদের কাজ এই জায়গাটায় রোগী যে কাজটা করছে সেটা যেন ভালোভাবে করতে পারে আমি কোনো এটা এটা বলতে বলতে পারি পারি না 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 মা আপনি রান্না করবেন কেউ যদি লং হেয়ার থাকে কেউ যদি খোপা বাধে আমি কি তাকে বলতে পারবো না আপনি না এবার থেকে একটা কাজ করুন বয়স্ক আপনাকে একটা খোপা বাঁধতে হবে এটা কখনো বলতে পারি না রোগী যাতে রোগী নিজের কাজটা যাতে করতে পারে কিন্তু কিভাবে করবে মডিফিকেশন কি সেইটা করে ফিজিক্যাল আরেকটা টার্ম আমরা খুব শুনি যেমন ফ্রোজেন শোল্ডারের পাশাপাশি খুব নয় মাঝে মাঝে শোনা যায় যেটা হলো সার্ভাইকাল রেডিওকিউলোপ্যাথি এটা অ্যাকচুয়ালি কি সার্ভাইকাল রেডিকিউলোপ্যাথি কিরকম এটা মূলত হয় হচ্ছে রোগটা হচ্ছে ঘাড়ে হাতের রোগ না রোগী আমাদের কাছে কমপ্লেন কি করে ডাক্তার ও হাতটা না ঝিনঝিন করছে প্রচন্ড ঝিনঝিন রাত্রেবেলা ঘুমাবার সময় শিরার ওপর শিরা উঠে যাচ্ছে হাতে খাল ধরে যায় হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে যন্ত্রণা পারছি না থাকতে কিছু কাজ করলে ঘাড় ঝুঁকিয়ে কিছুক্ষণ কাজ করার পর কোনো পেশেন্ট পূজা আর্চা করছেন নামাজ পড়ছেন নামাজ পড়ার সময় সেজদা দিচ্ছেন তো সেই টাইমে রোগী বলবে না আমার হাতে না প্রচন্ড ব্যথা করে আমি থাকতে পারি না হাতে ঝাড়া দিতে লাগে আর টিপিক্যাল একটা পার্টিকুলার একটা সাইন হচ্ছে রোগী এটা আমাদের কাছে এসে বলে আমরাও এটা চেক করার সময় বলি আমরা বলি হ্যান্ড ওভার হেড সাইন রোগী বলে হাতটা না মাথার উপরে তুলে এরকম রাখলে না খুব আরাম লাগে এটা যে হ্যান্ড ওভার হেড সাইন এটাতে কি হয় যখন হাতটা তুলে মাথার উপরে এরকম করে রাখছে রেস্টে রাখছে তখন কি হয় কম্প্রেশনটা যেটা ঘাড়ে আমাদের হাতের নার্ভ গুলো আসে ঘাড় থেকে পায়ের নার্ভ আসে কোমর থেকে তো যেই হাতটা তুলে মাথার উপরে রাখেন তখন কি হয় রিলিজ আরাম পায় রোগী টিপিক্যাল বলে মোবাইল ফোন হাতে নিয়ে রাখছি রাত রাততে হাতটা কেমন ভারী হয়ে যায় হাত থেকে পড়ে যায় খুঁটি দিয়ে রান্না করছি হাত ভারী হয়ে যায় হাতে খুঁটি পড়ে যায় বাচ্চা কাচ্চা কোলে তুলতে যাবো বেশিক্ষণ কোলে রাখতে পারছি না তো রোগটা কিন্তু নার্ভের আসছে কোথা থেকে ঘাড় থেকে সিম্পটম আসছে কোথায় কাঁধে হাতে সেক্ষেত্রে কিবার এক্ষেত্রে কিরকম এক্ষেত্রে আমাদের নিউরোলজিস্ট স্পেশালিস্ট স্পেশালিস্ট ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট এই তিনজনের কিন্তু কাজ সমানভাবে চলে নিউরোলজিস্টের যারা আছেন কনসালটেন্ট তাদের কাছে কি জিনিসটা থাকে কি চ্যালেঞ্জটা থাকে কি যে না নিউরোপ্যাথিক কমপ্লিকেশনটা যতটা কমানো যায় বাড়াবাড়ি যাতে না হয় অর্থোপেডিসিনের কাছে কমপ্লিকেশনটা কিরকম থাকে যে না কোনো কমপ্লেক্স আমরা বলি অস্টিও কমপ্লেক্স কোনো আমরা যখন এমআরআই করলাম সিটি স্ক্যান করলাম তখন দেখা যায় যে না ঘাড়ের ওখানে কিছু নার্ভে চাপ তার উটি হবে কি নিউরোসার্জারিতে যাবে কি আচ্ছা ফিজিক্যাল মেডিসিনের মেন কাজটা কোথায় ওনারা ওনাদের মতো কেসটা দেখলাম সবকিছু ঠিক আছে সবকিছু বলে ঠিক আছে রোগীকে এবার জীবনে ফেরাতে ব্যথা কমানো হলো সব করা হলো রোগীকে তো এবার জীবনে ফিরতে হবে আমার তো ব্যথা কমলো মানে আমি তো এরকম এখন পুরো একদম ঠাকুরে বসে থাকতে পারবো না আমাকে তো কাজ করতে হবে কিভাবে কাজটা করব কোন কোন কাজটা কিরকম কিরকম করে করবেন যেটা বললাম আগেরটাতেও মাসেল উইকনেস চলে আসে নার্ভ কাজ না করলে কিন্তু মাসেল কাজ করবে কারণ মাসেলের কাজ করার জন্য মূল লাগে কিন্তু নার্ভ নার্ভ থেকে সিগন্যাল যাবে সিগন্যাল গেলে তবে গিয়ে মাসেল অ্যাক্টিভিটি হবে তো মাসেল ওয়েস্টিং কিন্তু মারাত্মক রকম ভাবে দেখি কার্পেল টেনাল সিনড্রোম আপনার হয়তো এটা এটা খুব কমন যেমন সচিন তেন্ডুলকারের ল্যাটারাল ইফিকান্ডালিটিস পরে টেনিস এলবো গোটা ভারত জানলো তো সিমিলারলি কার্পেল টেনাল সিনড্রোম কিন্তু আজ ঘরে ঘরে আচ্ছা কি দেখা যায় রোগটাতে সিম সিম্পলি হাতের এই যে এই মাস এই অংশটা এটাকে আমরা বলি থেনার এমিনেন্স এই থেনা ডেমিনেন্স এর মাংসপেশিটা কিন্তু পুরোপুরি ওয়েস্ট হয়ে যায় পুরো পাতলা হয়ে যায় দুটো হাত পাশাপাশি দেখলে দেখা যাবে একটা দিকে ফুলে আছে একটা দিকে কিন্তু পুরো ওয়েস্ট হয়ে পেশেন্ট কিছু ধরতে পারবে না পেশেন্ট পেন ধরতে পারবে না একজন ডেস্ক জব করে তিনি পেন ধরতে পারছেন না পেনে জোর পাচ্ছেন না আমরা বলতে পারবো না যে না আপনি তাহলে কাজটা ছেড়ে দিন আপনি লেবারই কাজ করুন কি করে করবেন আমি সারা জীবন এই করে এসেছি আচ্ছা এবারে যেটা একদম শেষে এসে যেতে চাইবো যারা ধরুন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তারা এই ব্যাথা নিয়ে কিন্তু কাজ করে যান এবং ভোগেন যখন আর একদম এক্সট্রিম পর্যায় তখন ডাক্তারের কাছে যান এই যে ব্যাথাকে অবহেলা করা অবহেলা করলে কি কি হতে পারে একটু যদি বলে দেয় সত্যি দেখুন আমরা যেটা সব থেকে বেশি আমরা কাছে চ্যালেঞ্জ হয়ে যায় কোন জায়গাটায় যখন একদম ফাইনাল গ্রেডে যখন রোগটা চলে যায় তখন আমরা কাছে চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক একটাই কারণে সিম্পল রোগী ওষুধ খেতে চায় প্লেন সিম্পল রোগীর আমাদের কাছে একটাই প্রশ্ন থাকে ডাক্তার ওষুধ কদিন খেতে হবে এই প্রশ্নটা থাকে যে না আমার আপনারা চিকিৎসা দিয়েছেন আমরা সুস্থ হয়ে গেছি খুব ভালো কথা কদিন ওষুধ খেতে হবে এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন থাকে কারণ এটা স্বীকার করতে হবে মেডিসিন বার্ডেন কিন্তু একটা বিশাল জিনিস একজন রোগী প্রত্যেক মাসে দু হাজার তিন হাজার টাকার ওষুধ খাচ্ছে এটা এক্সপেক্টেড না লিস্ট এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন ক্রনিক রোগীরা আমাদের কাছে আসেন আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে এই জায়গাটায় ওনার মেডিসিন বার্ডেনটা কি করে আমরা কমাবো ওষুধপত্র কি করে কমাবো ফিজিক্যাল মেডিসিন এই জায়গাটায় কাজ করে যাতে আপনার ওষুধপত্র বেশি খেতে না লাগে খুব বেশি হলে এক থেকে দুটো সেটাও যাতে আগামী এক থেকে দু মাসের মধ্যে আপনার বন্ধ হয়ে যেতে পারে আর ওষুধ যে বন্ধ হলো তার মানে এই না যেন আপনার রোগটা বেড়ে গেল না আপনার রোগেরও নির্মূল হলো আপনার ওষুধও কমলো আপনি এতে কাজে ফিরতে পারেন আর তার সঙ্গে আমরা যেটা পাখি পড়ার মতো রোগীদের বলি একটাই কথাই বলি যে মা বাবা আর যাই করো যে যে কথাগুলো বলা হয়েছে যে যে ব্যায়ামগুলো বলা হয়েছে যেভাবে যেভাবে কাজগুলো বলা হয়েছে করতে আপনারা সেগুলো করুন অর্থাৎ ডাক্তারের পরামর্শ মেনে যতদিন ওষুধ খেতে বলছেন ততদিন খেয়ে পরামর্শ যদি খুব ভালো করে মানা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যথা বিশেষ করে আমরা যেহেতু কাঁধের ব্যথা নিয়ে কথা বলছিলাম বা শোল্ডার পেন যেটা কাঁধ থেকে হাত পর্যন্ত নেমে আসে এবং যার জন্য আমরা খুব হুকি মানে দীর্ঘদিন ধরে ভুগতে হয় এটার কিন্তু সমাধান রয়েছে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আর বিপি পোদ্দার হাসপাতাল তো আপনাদের সঙ্গে রয়েছে বা আপনাদের পাশে রয়েছে এখানে যেহেতু একটা টিম কাজ করছে তাই ধরনের কিন্তু এখানে আসতেই পারেন থ্যাংক ইউ সো মাছ ডাক্তার দত্ত এতটা সময় দেওয়ার জন্য নমস্কার আর আপনাদের অনেক ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকবেন এবং কোনো সমস্যা যদি থাকে বিপি পোদ্দার হাসপাতালে যে কোনো সময় আসতে পারেন চব্বিশ ঘন্টায় কিন্তু ওপেন রয়েছে আপনাদের জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন 老师。<Okay. S 2> <music>